আসসালামু আলাইকুম, আমি পলি। পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও আমার ভয়েসটা এখনও ঠিক হয়নি, তারপরও যতটুকু যেভাবে পারছি সেভাবেই ভিডিও শেয়ার করছি। সকাল থেকে ভিডিওটি শুরু করেছি, তবে আজকে নাস্তাতে রুটি, খিচুড়ি বা ভাত কোনোটাই নয়, পাউরুটি আর জেলি দিয়েই শুরু করেছি। অনেক ব্যস্ততার মাঝেই দিনটা কাটিয়েছি, যে কারণে সকালে নাস্তার কোনো আয়োজন করতে পারিনি। কারণ কিছু ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমার ভাসুরের একটা অপারেশন হয়েছে, হসপিটালে ভর্তি আছে, তো সেখানে খাবার দেওয়া দিতে হচ্ছে, যে কারণে অনেকটা বিজির ভিতরে দিনগুলো কাটানো হচ্ছে। তো আজকেও সেই একই অবস্থা, সেখানে খাবার দিতে হবে। এর জন্য বলেছিলাম যে বাইরে থেকে একটু খাবার নিয়ে এসো। খাবার রান্না করে দেওয়ার জন্য তেমন কোনো সবজিও ছিল না। তোর বাবা বাজার করতে যাবে, তখন বললাম যে তাহলে বাইরে থেকে একটু খাবার নিয়ে এসো। শুধু পাউরুটি আর জেলি আনতে বলেছিলাম, তবে সে খাবার আনতে গিয়ে পাউরুটি জেলি তো এনেছে, সাথে ক্রিম রোল, আবার দুইটা ছেলে মেয়ের জন্য ঠান্ডা নিয়ে এসেছে। তো যাই হোক, টেবিল থেকে আর সরানো হয় নাই, সেই অবস্থাতেই আমি ওদেরকে খাবারটা রেডি করে দিচ্ছি, আর আমিও ব্যস্ততার ভিতর দিয়ে একটু খেয়ে নিয়েছি। কথা বলতে বলতে আমি কিছুটা রান্না করে নিয়েছি। তো উস্তে ভাজিটা আমার হয়ে গেছে কড়া, আর একটা চুলাতে আমি কিছুটা পেঁপে সিদ্ধ বসিয়েছি, আর একটা চুলাতে ডাল বসিয়েছি। ডালটাও প্রায় রান্না করা শেষ। রোগীদের সাধারণত ডাক্তার কিন্তু সিম্পল খাবার খেতে বলে, তো সেটা চিন্তা করে আমি এখানে পেঁপে নিয়েছি। মুরগির মাংস রান্না করব পেঁপে দিয়ে। রান্না করার আগে পেঁপেটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। আর এই ভাপটা দিলে হয় কি, মাংস রান্না করতে গেলে পেঁপের কিন্তু একটা কষ থাকে, তো পেঁপে দিয়ে যদি রান্না করা হয় তখন কিন্তু মাংসের ঝোলটা একটু ছানা ছানা হয়ে যায়। পেঁপের এই কষেই মাংসের কালারটা নষ্ট হয়ে যায়, দেখতে একটুও ভালো লাগে না। এই কারণে পেঁপেটাকে হালকা একটু সিদ্ধ করে নিলে কষ্টটা চলে যায়, আর খেতে ভালো লাগে, ঝোলটা রান্না করলেও দেখতেও ভালো লাগে। মাংসটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তার ভিতরে সিদ্ধ করা পেঁপে আর একটা আলু কেটে দিয়েছি। আলু আর পেঁপেগুলাতে সামান্য পরিমাণে লবণ আর স্বাদমতো লবণ মাখিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি মাংসের ভিতরে দিয়ে রান্না করে নিয়েছি। তবে মাংসটাকে কষানোর পরেই হচ্ছে আলু আর পেঁপেটা দিয়েছি। তারপরে বেশ কিছু সময় নাড়াচাড়া করে রান্না করে ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম। এতটাই ব্যস্ত ছিলাম যে কারণে রান্নার পরে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। হসপিটালে খাবার দিয়েছি, নিজেরা ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিয়েছি। এখন একেবারে চলে এসেছি সন্ধ্যার ভিডিওতে। নাস্তার জন্য কিছু ফল কেটে নিচ্ছিলাম। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন, তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। মানুষ চেনা যায় যখন দেখবেন নিজে কোনো কষ্টের ভিতর আছেন, বিপদে আছেন, তখনই কিন্তু মানুষের আসল রূপটা দেখা যায়, যা বোঝা যায়। যেমন গতবার আমার এই সময়টাতে খুবই একটা কষ্টের দিন কেটেছে। তো যাই হোক, কষ্টটা আমার মনের কষ্ট, আমি নিজেই মনে রাখি আর কি, কাউকে বলার চেষ্টা করি না। আর যেহেতু পাবলিক প্লেস, এটাতে বলার প্রশ্নই ওঠে না, এ কারণে আর বলছি না। তবে কষ্টটা সারাক্ষণই আমাকে কুড়ে কুড়ে খায়, আর দিন শেষে দেখা যায় আমি যার জন্য যেটাই করি না কেন, কেউ সেটা মনেও রাখবে না, বলবে যে আমার জন্য কিছুই করে নাই। এই ভিডিওটুকুন আর এই কথাটা শুধু আমার স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যই বলা এবং করা। আর যখনই আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে, তখনই মনে হয় কষ্টে বুকটা ফেটে যায়।
শুধু আপনাদের ভাইয়াকে বলি যে দিনগুলা কিভাবে কেটেছে, তো আপনাদের ভাইও আমাকে সান্ত্বনা দেয়। উপরের আল্লাহ তো আছেই, সে তো সব কিছুই দেখছেন যে আমি তাদের জন্য কি করেছি, তারা আমাদের জন্য কি করেছে। তো যাই হোক, রাতের একটু বাইরের ভিডিও দিয়েই শেষ করছি আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।